হ্যালো বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন বাংলাদেশের কি অবস্থা সেটা তো ছোট থেকে বড় সবাই জানো, বাংলাদেশ হচ্ছে স্বাধীন হয়ে গেছে। তো বাংলাদেশের ব্যাপারে অত কিছু জানি না, যে ইনি কে, এনার মানে ইনি কী করেছেন অত কিছু জানি না। নিশ্চয়ই ভালো কিছু করেছে, যার জন্যে এনার ছবি হচ্ছে সারা জায়গায়, বাংলাদেশের মূর্তি করা, তারপরে দেওয়ালের গায়ে মার্বেল পাথর দিয়ে বসানো। সে এটা তো ভাঙচুর হচ্ছে, তার মূর্তি হচ্ছে ভেঙে বাড়ি দিয়ে দিয়ে ভাঙা হচ্ছে, তার ছবিগুলো হচ্ছে হাতুড়ি দিয়ে বাড়ি মেরে ভাঙা হচ্ছে, ওনার ছবিতেই আবার টয়লেট করা হচ্ছে ছবির সামনে। তো সেই সব কী হচ্ছে সেগুলো আমাদের, তো সেই সব নিয়ে আমরা মাথা ঘামাতে চাইনি। কিন্তু আর একটা জিনিস ভেবেই যে অবাক হচ্ছে, যে ওনার তো সব কিছু হচ্ছে নিয়ে প্রবলেম হচ্ছে, সব ভাঙচুর হচ্ছে, ওনাকে সেইটুকু সম্মান কেউ করছে না। কিন্তু এই যে ওনার যে ছবি টাকাতে আছে, এই যে টাকার মধ্যে যে ওনার যেই ছবিটা, তা এই ছবিটা কী করা হবে? তাহলে এই টাকাগুলো ছিঁড়ে ফেলে দাও, এই ছিঁড়ে ফেলিয়ে দিক কিংবা আগুন ধরিয়ে দিক। তো এই এর মধ্যেও তো ওনার ছবি আছে, ওনার ছবিটাই তো আবার ওনার বসানোর ছবিটাই আবার পকেটে করে নিয়ে সবাই ঘুরে বেড়াচ্ছে, ওনাকেই তো তাহলে সঙ্গে করে নিয়ে ঘুরছে, আর ওনার মূর্তিগুলো নিয়ে সব ভাঙচুর করছে। তো ওনার ছবি নিয়ে ঘুরতে অসুবিধা নেই, আর হচ্ছে পকেটে করে নিয়ে ঘুরছে, আর এটা এমনই একটা জিনিস যে কেউ ফেলতেও পারবে না, তো এটা নিয়ে ঘুরতেই হবে, এটা না থাকলে তো পুরো অচল হয়ে যাবে দেশ। তো ওনার ছবি নিয়ে সবাই ঘুরতে পারছে, আর ওনার মূর্তি, ওনার ফটো সামনে থাকলে সেগুলো সব ভাঙচুর হচ্ছে। তো এটাই মানে এখন তো ফেসবুক কিংবা ইউটিউব খবরে দেখাচ্ছিলো কয়েকদিন ধরে এইগুলোই, তো সেটাই দেখে আমি ভাবলাম যে একটা ভিডিও বানানো যাক এইটা নিয়ে। তো যদি কিছু ভুল বললে থাকি তাহলে ক্ষমা করে দিও, আর আমার মতে যদি তোমাদের মত থাকে যারা আমাদের ভারতবাসী, তো তারা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমি ঠিক বললাম না ভুল করলাম। আর যদি কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা করে দিও।